চিকেনের রেসিপি। এই রান্নাটা করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 800 গ্রাম মতন। এখানে থাই আর লেগ পিস আছে, আপনারা পুরো চিকেন দিয়েও করতে পারেন। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো নিয়েছি। এখানে 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো আছে, 1 টিস্পুন মতন জিরের গুঁড়ো আছে। এখানে 1 টিস্পুন মতন আমি পাকা লঙ্কা বেটে রেখেছি। এখানে 1 টিস্পুন মতন হলুদ নিয়েছি, 1 টেবিল স্পুন মতন রসুন বাটা, 1 টেবিল স্পুন মতন আদা বাটা, 1 টেবিল স্পুন আমি চিনে বাদাম বেটে রেখেছি। চিনে বাদাম বেটে রাখা আছে। এটা হলো সাদা সর্ষে, যেটা আমি 1 টেবিল স্পুন বেটে রেখেছি। দুটো ছোট সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। এখানে আমি একটুখানি নুন আর চিনি নিয়েছি, তার সাথে আমার লাগছে হলো 1/2 কাপ মতন সর্ষের তেল আর কাসুরি মেথি। আর ফোড়নে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, 2-3টে মতন এলাচ, জিরা, আর এখানে 4-5টা মতন লবঙ্গ আছে। এই রান্নাটা করার জন্য আমি প্যানের মধ্যে 1/2 কাপ মতন সর্ষের তেল আমি অ্যাড করছি। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হবে। আমি এখানে 1/2 কাপ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দেবো। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এটা 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি। এই কেটে রাখা পেঁয়াজটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি একটু সামান্য মতো নুন অ্যাড করলাম, একটু নুন অ্যাড করলাম। নুনটা অ্যাড করে আমি এটাকে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নিলাম। যে পেঁয়াজটা এখন এমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো আমি এটার মধ্যে এখন আমার যে গোটা গরম মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দেব। আমি তেজপাতা অ্যাড করছি, 4-5টা মতন লবঙ্গ, একটু ফাটিয়ে আমি 3টে এলাচ অ্যাড করলাম, আর 1/2 টিস্পুন মতন আমি জিরা অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি পুরো ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা। এই যে রান্নাটা আছে, এইটা আপনারা যেমন করে চিকেন রান্না করেন, বাড়িতে নর্মাল ডেজে যেমন করে চিকেন রান্না করা হয়, ওইভাবেই রান্নাটা হবে। শুধু লাস্টে আমি একটুখানি দুটো জিনিস অ্যাড করবো, যেটার জন্য এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে, খুবই অসাধারণ খেতে লাগবে। বাড়িতে যা যা সামগ্রী আছে ওই দিয়েই এটা হয়ে যায়। এখন এমনিতেও লকডাউনের সময়, তো বাড়িতে যা থাকে ওই দিয়ে আমরা রান্না করার চেষ্টা করি, তো ঘরে যা যা থাকে ওই দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। এই এই পেঁয়াজটাকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে একটু কমিয়ে নেব। এরপরে আমি এই তেলের মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মতন আদা বাটা। এরপরে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মতন রসুন বাটা। ভালো করে নাড়িয়ে সারিয়ে একটু কষিয়ে নেব। জাস্ট একটুখানি নাড়িয়ে সারিয়ে একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দুটো ছোট সাইজের টমেটো যে পেস্ট করে রেখেছিলাম ওইটা পুরোটা আমি অ্যাড করে দেব।
পুরোটা অ্যাড করে দিয়েছি। এবার আমি লঙ্কা বাটাটা অ্যাড করব। এটা এক টিস্পুন মতন লঙ্কা বাটা আছে, এটা পাকা লঙ্কা বাটা, এক টিস্পুন মতন অ্যাড করলাম। এবার আমি শুকনো যে মশলাগুলো ছিল ওগুলো অ্যাড করব। এখানে আমি এক টিস্পুন মতন ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এক টিস্পুন মতন ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এক টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এক টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। হাফ টিস্পুন মতন আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি এবার স্বাদ মতন নুন অ্যাড করে দেবো। তারপরে এটার ফ্লেমটা একদম কমিয়ে আমি একটু কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমি এটা একটু দু তিন মিনিট দমে রাখবো। মাঝখানে মাঝখানে একটু নেড়ে নেব যাতে মশলাটা লেগে না যায়। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে মশলাটা এখন কষে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর এটার সাথে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে মিক্স করে আমি মিডিয়াম আছে, আগে গ্যাসটা কমানো ছিল, এবার আমি মিডিয়াম আছে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা দেওয়ার পর আমি মিডিয়াম আছে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব, একটু কষুক। মাংসটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখার জন্য এই যে কিছুটা একটু জল বেরিয়েছে মাংসর থেকে, এবার আমি এর মধ্যে আগে থেকে যে বেটে রাখা চিনে বাদাম ছিল ওটা এক টেবিল স্পুন মতন আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি তার সাথে সাথে আগে থেকে যে সর্ষে বাটা ছিল ওটা এক টেবিল স্পুন মতন আমি এখানে অ্যাড করে দিলাম। সর্ষে আর চিনে বাদামটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নেব। এই দুটো জিনিস দেওয়ার জন্য এটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে, বেশ অন্যরকম খেতে লাগবে। আমরা যেমন নর্মালি বাড়িতে চিকেন খাই ওর থেকে একটু ভিন্ন টেস্ট দেবে। এই দুটো দেওয়ার পর আমি এটাকে আবার একটুখানির জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো এটাকে, আর একটু কষিয়ে নেবো ঢাকা দিয়ে। সর্ষে আর চিনি বাদামটা দিয়ে কিছুক্ষণ যে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা তুললাম। তুলে দেখুন এই যে কি সুন্দর একটা তেল বেরিয়ে গেছে, তার মানে এটা কষে গেছে। এবার আমি এর মধ্যে, যেহেতু চিকেনটা এখনো সেদ্ধ হয়নি, তো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি
এক কাপ মতন জল অ্যাড করে দিলাম। তো এবার আমি এটাকে নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা সেদ্ধ হয়। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে নেব, যাতে এটা লেগে না যায়। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। মিডিয়াম আছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝখানে মাঝখানে আমি একটু নাড়িয়ে চেক করে নিয়েছিলাম যাতে এটা নিচে না লেগে যায়। এই আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি হাতে এমন করে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা দেব। কসুরি মেথিটা দিয়েছি বলে ফ্লেভারটা যেন এর মধ্যেই থাকে, আমি জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতন আমি এটাকে একটু ঢাকা দেব। আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে ইনহ্যান্স হয়। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি বলে এটা কি সুন্দর একটা রিচ গ্রেভি হয়েছে। এটা আপনারা সাদা ভাতের সাথে খান, এছাড়া পোলাওয়ের সাথে খান, চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, কিন্তু পোলাওয়ের সাথে এটা খুবই ভালো যাবে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটাকে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি।